নারী নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আগে ঠিক করতে ঠিক হবে, করতে হবে। এটা আসলে একদম পুরুষের খুবই থেকে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট। একটা মেয়ে, একটা মেয়েকে যখন তার দৃষ্টিভঙ্গি একটা নারীর প্রতি সুন্দর হবে এবং সঠিক হবে, তখন আমার মনে হয় ডেভেলপমেন্ট পসিবল। ব্যক্তি জীবনে খুশি তো অনেক রকম ভাবেই থাকে বা আমি থাকি, কিন্তু যখন কোনো চরিত্র করি তখন তো আসলে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি, সেটার মধ্যে যদি গ্ল্যামার বা সেই যে ফাইন্যান্সিয়াল স্টেটাস বা যে সোশ্যাল স্টেটাস এর মধ্যে সে বিলং করে, ওভাবে আমি দেখি আর কি, তো চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি। তা আমার কাছে মনে হয় কি যে ব্যক্তি জীবন বাদে আমি আসলে তুষির কাছাকাছি চরিত্র করতে চাই না, একটু দুর্বল। তাহলে চ্যালেঞ্জ না একটু চরিত্রের? চ্যালেঞ্জ তো তখনই যখন আমি আসলে যে চরিত্রটা আমার কাছাকাছি না বা আমার দেখা না, অনেক দূরবর্তী চরিত্র, ওইটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজার, চ্যালেঞ্জিং। খানিকটা গল্পের আঁচ কি আমাদেরকে দেওয়া যায় কিছু এই অনুর? হ্যাঁ, মানে অনু কিন্তু আমাদের সোসাইটিতে অনেক আমরা দেখি আশেপাশে, মানে খুবই মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে, কিন্তু ওর দৃষ্টিভঙ্গি অন্য সবার থেকে একটু আলাদা। মানে ও আসলে আমরা সোসাইটি আমাদেরকে যেভাবে দেখে একটা নারীকে, যে আসলে সে পড়াশোনা করুক যাই করুক, সে আসলে একটা টাইমে সেটেল ডাউন হবে, এবং এক ধরনের আমাদের মানসিকতা থাকে যে আমরা হয়তো পরনির্ভরশীলতায় মানে দেখতে চাই নারীকে, এই ধরনের একটা মনোভাব থাকে আমাদের বেড়ে ওঠা থেকে। তো অনু আসলে এই ধরনের চিন্তা চেতনাটা সে বিলং করে না, ও স্বাধীন চেতা, বা ও আসলে নিজের অধিকার এবং নিজের সম্মান যোগ্যতাটা বুঝে নিতে চায়, এবং সেটার জন্য সে কাউকে তার দরকার হয় না, সে একাই বিশ্বাস করে যে সে যেকোনো কিছু অ্যাচিভ করতে পারে তার কাজের মাধ্যমে। আচ্ছা, মানে খুবই স্বাবলম্বী একটি চরিত্র, খুবই আত্মনির্ভর, খুবই বোল্ড ক্যারেক্টারটা, খুবই স্ট্রং দৃষ্টিভঙ্গি, করতে গিয়ে খুব আনন্দ লেগেছে ডেফিনেটলি। ব্যক্তি জীবনে নাজিফা তুশি কেমন, খুব বেশি বোল্ড? আমার মনে হয় যে অনু অনুর সাথে আমার অনেকটা মিল আছে, মানে আমি বলছি না পুরোপুরি অনু আমি, তবে অনুর সাথে আমার অনেক কিছু জায়গায় অনেক মিল আছে। তো হ্যাঁ, অনু আমার মধ্যেও আছে। আমরা আবার গল্পে চলে যাই, একটু অন্য গল্পে, এবার স্কুটি থেকে বেরিয়ে আসি। আসলে প্রতিটি দিনই তো নারীর জন্য, কারণ ঘর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নারীর পদচারণা সমানভাবে। তো নারী দিবসে নাজিফা তুশি নারীদের উদ্দেশ্যে কি বলবে আজকে? নারীদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আসলে নারী দিবস আসলে এরকম একটা দিবস মানে করতে আমি চাই না। আমার কাছে মনে হয় যে নারী যদি উন্নয়ন বা মানে ডেভেলপমেন্টের জন্য, আমার কাছে মনে হয় যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আগে ঠিক করতে হবে। এটা আসলে পুরুষের থেকে ইম্পর্টেন্ট। একটা মেয়ে, একটা মেয়েকে যখন তার দৃষ্টিভঙ্গি একটা নারীর প্রতি সুন্দর হবে এবং সঠিক হবে, তখন আমার মনে হয় ডেভেলপমেন্ট পসিবল। আসলেই তাই, এটা কর্মক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা দেখি যে নারীর প্রতি নারীর দৃষ্টিভঙ্গি ঠিক নেই, ঠিক নেই।